আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সকল ভিউয়ার এবং কি সাবস্ক্রাইবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং কি আমাদের সকল প্রবাসী বন্ধুগণ কিংবা বাংলাদেশের সকল বন্ধুদের সাথে বা যারা ব্যবসা নিয়ে অনেক দিন পর্যন্ত একটা চিন্তাভাবনা করতেছেন যে একটা বিজনেস করবেন বা কি বিজনেসটা করলে আপনারা উপকৃত হবেন এবং আমরা যারা বিজনেস করি বিজনেসের সাথে আপনারা জড়িত হতে চাচ্ছেন, তো সবাইকে নিয়ে আমি নতুন প্ল্যানে নতুন উদ্যোগে একটা বিজনেস করতে যাচ্ছি যেটি আমাদের সবারই মঙ্গল কামনা আসবে আমি যতটুকু অ্যানালাইজেশন করেছি। তো বন্ধুরা চলুন আজকে আমরা আসলে একটা বিজনেস নিয়ে আলাপ করি, সেটি হচ্ছে ধরেন আমি চট্টগ্রাম বিভাগে আমার লাইসেন্স, আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস করি। তো এর ভিতরে প্রায় আমাদের 44 থেকে 45 জন কাস্টমার যারা আমাদের রিসেলার কিংবা আমাদের ফব ডিগ্লেশন কিংবা আমাদের ব্রাঞ্চ অফিস হিসেবে যারা আমাদের সাথে বিজনেস করেন। তো তার পাশাপাশি আমার নিজের যেহেতু প্রোডাক্টিং শোরুম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইড ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয়, অনেকেই অবগত আছেন যারা আমার সাবস্ক্রাইবার কিংবা আমাদের সাথে বিজনেস করেন সবাই। তো আজকে আমরা একটা নতুন উদ্যোগ এবং কি নতুন প্ল্যান নিয়ে কথা বলতে যাচ্ছি, যদি এতে আপনারা এগ্রি থাকেন দেন আমরা এই কাজটা নিয়ে আমরা অগ্রসর হব এবং কি সবাই উপকৃত হবে। তো এখানে শুধু আমাদের সাবস্ক্রাইবার কিংবা আমাদের শুধু যারা আমাদের সাথে বিজনেস করেন তারা ব্যতীত আমরা টোটাল 100 জন সদস্য নিয়ে আমরা এই বিজনেসটা শুরু করতে যাচ্ছি। এতে যারা আপনারা আগ্রহ প্রকাশ করবেন কিংবা আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইভেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি আপনারা ভালো মনে করেন ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করতে পারবেন। তো বিজনেস প্ল্যানটা আমি বলতেছি সেটি হচ্ছে যেহেতু আমি প্রোডাক্টিং বিজনেস করি আমার মোটামুটি এই 40-45 জনের আমাদের থেকে প্রতি মাসে প্রায় 20 থেকে 25 বা 30 লক্ষ টাকার প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে ওনারা কালেকশান করেন এবং কি আমি যেটা আমার শোরুমে সেল করি। তো আমি চাচ্ছি যে প্রোডাক্টগুলো আমরা যে কোনো একজন ইম্পোর্টার থেকে আমরা এই প্রোডাক্টগুলো কালেকশান করে আমরা এগুলাকে মার্কেটিং করি। তো আজকে যেহেতু আমাদের মোটামুটি একটা বিগ লেভেলে চাহিদা আছে বা আমাদের আজকে 40 বা 45 জন হয়েছে, আগামী 1 বছরের ভিতরে যে 100 জন হবে না তারও কোনো বলা যায় না, 100% হইতে পারে ইনশাল্লাহ, যেহেতু আমরা আপনারা যারা আমাদের সাথে কানেকটিভিটি আছেন কতটুকু আমরা সার্ভিস দিতে পারতেছি কিংবা আমরা আপনাদেরকে প্রোডাক্ট কতটুকু ভালো রেটে সংগ্রহ করে দিচ্ছি সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমি যেটা করতে চাচ্ছি এখন সাপোজ ধরুন একটা রাউটার আমরা যখন মার্কেট থেকে কিনি সেটা হয়তো আমি 850 টাকা থেকে যখন আমি কিনি তো সেটি আমি হয়তো 880 টাকা কিংবা 890 টাকা কিংবা 900 টাকা সামথিং দ্যাট এইরকমই আমরা সেল করি। তো আমাদের যে কোনো প্রোভাইডার থেকে আমরা যখন ইম্পোর্টার থেকে আমরা যখন একটা প্রোডাক্ট কালেক্ট করি, যেমন 850 টাকা যে প্রোডাক্টটা আমি কিনে নিয়ে এসে আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা সেল করি যে এইখানে হয়তো আমি সামান্য কিছু হয়তো প্রফিটে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দেই, তো এখানে যে কাজটা হয় যেমন ইম্পোর্টার ওনারা 15% যে কোনো একজন ইম্পোর্টার যখন যে কোনো একটা যেমন সাধারণত একটা প্যাসপোর্ট যদি ওনারা ইম্পোর্ট করে বাংলাদেশে চায়না থেকে, কারণ চায়না ছাড়া কোনো প্রোডাক্ট এখন কিন্তু চলে না বললেই চলে, তো চায়না থেকে একটা প্রোডাক্ট যারা ইম্পোর্ট করে তারা সকল খরচ হিসাব করে 15% মানে 15% প্রফিটে ওনারা মার্কেটিং করে। কারণ হচ্ছে এখানে ধরেন এক একটা ইম্পোর্টার মোটামুটি 50 লাখ 1 কোটি টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়ে এই বিজনেসটা করে। তো ব্যাংকে তারা হয়তো দেখা যায় যে 5% কিংবা 6% প্রতি ইম্পোর্টের সাথে তারা হিসাব করে, কারণ মাসের ভিতরে ওনারা হয়তো যে 2 বার কিংবা 6 মাসে 1 বার কিংবা বছরে 2 বার তারা যদি এই 1 কোটি টাকার যে ব্যাংক লোন নিয়েছে তারা যদি 1 কোটি টাকা 2 বার ইম্পোর্ট করে তো সেই 2 বার বছর শেষে তারা কিন্তু 10% কিংবা 12% প্রফিট দিচ্ছে ব্যাংকে। এখন যে মূল কথাটা যে তারা যদি 2 বার যদি ইম্পোর্ট করে তাহলে এইখানে 2 ভাগ হয়, তাহলে 6% যদি তারা ব্যাংকের জন্য আমাদের থেকে টাকাটা নেয় বাকি 9% কিন্তু তাদের প্রফিটের হিসাব করেই তারা ধরে, বা 7% যদি ব্যাংকের জন্য নেয় তাহলে আমাদের জন্য 8% তারা আমাদের থেকে প্রফিট নিচ্ছে। তো এখন আমি যে প্ল্যানটা বা আমরা যে প্ল্যানটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে
যেহেতু আমার 40 জন বিভিন্ন থানাতে, প্রায় 20টা থানাতে বা কিবা 30টা থানাতে এই মুহূর্তে আমাদের কানেকটিভিটি আছে। তো আমাদের এখানে প্রায় 106 থেকে 60টা থানা কাভারেজ করার মতো বা বিজনেস করার মতো আমাদের স্যার যে লাইসেন্সটি, তো সেই লাইসেন্স অনুযায়ী আমরা 120টা বা 30টা থানাতে আমরা বিজনেস করতে পারবো। তো আমরা যদি 100টা থানাতে যখন আমাদের এই বিজনেস প্ল্যানটা আমরা যখন আমরা উন্মাসন করব, যে আমরা নিজেদের একটা ব্র্যান্ড তৈয়ার করব, সেই ব্র্যান্ডটা তৈয়ার করতে গেলে আমাদেরকে একটা প্রোডাক্ট, যে রানিং যে প্রোডাক্ট আছে, যেমন আপাতত ক্যাট 5 বা ক্যাট 6 কিবা প্যাসকোড কিবা অনু কিবা রাউটার কিবা যে প্রোডাক্টগুলো একদম খুবই দ্রুত রানিং, প্রতিদিন আমাদের সেল হয়, সেই প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করার চিন্তা করতেছি। এখন ইম্পোর্ট যদি আমি করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমাকে 70-80 লক্ষ টাকা কিবা 1 কোটি টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। এখন আমার পক্ষে 1 কোটি টাকা ইনভেস্ট করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তো আমি যেটা এখন করতেছি সেটি হচ্ছে যে আমরা যারা আছি এখানে 40 জন অলরেডি আমার সাথে এখন কানেক্ট আছেন, প্রায় 44 জন আমি কথা বলেছি যে সবাই এগ্রি আছে, আমরা টোটাল 100 জন সদস্য হব। আমরা একটা প্রাইভেট কোম্পানি কিংবা আমাদের একটা নিজস্ব একটা ব্র্যান্ডেড কোম্পানি আমরা তৈরি করব, সেইখানে আমরা প্রতি সদস্য থেকে 1 লক্ষ টাকা করে আমরা কালেকশন করব। এটি আমরা একটা সেমিনার দিতে যাচ্ছি মার্চ কিংবা ফেব্রুয়ারির লাস্টের দিকে। তো আমরা সেই সেমিনারে কীভাবে আমরা বিজনেসটাকে উপস্থাপন করব, সেই সেমিনারে আমরা সব কিছু বিস্তারিত বলবো। আর যারা আমাদের প্রবাসী বন্ধুরা থাকবেন, যে আমরা সরাসরি আপনাদের যদি আমাদের সাথে এই বিজনেসে আপনারা এগ্রি হন, যে আপনারা 1 লক্ষ টাকার বিনিময়ে যে আমাদের এই প্রাইভেট সেক্টরে আপনারা ইনভেস্ট করবেন, তো সেইখানে আমরা যে কাজটা করব সেটাও আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা তো আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের কমেন্টস বক্সে জানাবেন। তো আমরা যে এখন যে সেমিনারটা করব, সেই সেমিনারে আমরা উপস্থাপন করব আমরা কীভাবে ইম্পোর্ট করব, কীভাবে আমরা প্রোডাক্টগুলো কীভাবে আমরা সেল করব। তো বাকি যে আমাদের প্রফিটের হিসাবটা সেটি হচ্ছে, ধরেন আমরা যদি 15% যে ইম্পোর্টার আমাদের থেকে করে, ওটি যদি ধরেন 850 টাকা রাউটার হয়, সে হয়তো 700 টাকাতে বাংলাদেশে ইম্পোর্ট করতেছে। তো বাংলাদেশে 700 টাকাতে সে যখন ইম্পোর্ট করতেছে, সেইখানে তার 150 টাকা প্রফিট। তো এখন আমরা যেটা করব, যে আমাদের সদস্য যারা থাকবে তারা যদি আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে, আমাদের সদস্যদের ভিতরে যে কোনো কেউ, তাদের জন্য আমরা হয়তো 800 টাকা রেট করলাম, যেহেতু সে বাইরে থেকে যখন আরেকজন ইম্পোর্টার থেকে কিনবে সে 850 টাকার নিচে পাচ্ছে না, তো সেটি আমরা 800 টাকাতে সেল করলাম, তাহলে ওই আমাদের ওই ক্লায়েন্টসের প্রফিট হচ্ছে 50 টাকা। এখন সে যদি 100টা রাউটার যদি আমাদের থেকে কিনে, তার কিন্তু 5000 টাকা প্রফিট আছে। সে কিন্তু আমাদের এখানে সদস্য পদ অ্যাকসেপ্ট করার কারণে কিংবা সে আমাদের সাথে এগ্রি হওয়ার কারণে কিংবা আমাদেরকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করার কারণে সে 5000 টাকা 100টা রাউটারের প্রফিটটা পাচ্ছে। আর বাকি যে আমরা 100 টাকা প্রফিট নিব সেটি হচ্ছে আমাদের কোম্পানির খাতিরে, যেহেতু আমরা এখানে 100 জন সদস্য আমাদেরকে এখানে ইনভেস্ট করছে, তো 100 জনের জন্য আমরা যদি 100 টাকা করে যদি পার রাউটারে যদি আমরা এখানে প্রফিট করি, দেখা যায় আমাদের 10000 টাকা প্রফিট হয়েছে 100টা রাউটার থেকে। তো এখানে আপনি যে 100 টাকা একটা রাউটারে দিচ্ছেন, আমরা কিন্তু এই 100 টাকা 100 জন সদস্যকে ভাগ করে দিয়ে দিব, তাহলে প্রতিজন 1 টাকা করে হলো পাচ্ছে। এখন হিসাবটা আপনারা করেন, যে আমরা যেই আমি যে প্ল্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে 100 টাকা হবে আমাদের কোম্পানির প্রফিট, আর 50 টাকা হচ্ছে যে সদস্য আমাদের সাথে সদস্য হওয়ার কারণে সে আমাদের থেকে প্রোডাক্টটা নিয়ে বিক্রি করবে কিংবা সে ইউজ করবে, তো তার জন্য আমরা 50 টাকা কমে দিচ্ছি। আর বাকি যারা আমাদের সদস্যের বাইরে যে ব্যক্তিগণ আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন, তাদের কিন্তু অন্য অন্য ইম্পোর্ট যে কাজটা করে 15% প্রফিটে, আমরা সেই 15% প্রফিটে আমরা ওদের সাথে বিজনেসটা শুরু করব। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমাদের আসতেছে 150 টাকা, সেটি আমাদের কোম্পানিতে এসে যোগ হবে, আর যারা আমাদের সদস্য তাদের থেকে 100 টাকা এসে আমাদের কোম্পানিতে যোগ হবে। এখন আমরা টোটালি কত টাকায় মাল ইম্পোর্ট করলাম, কত টাকার মাল আমরা কিনলাম এবং কি এক্সপোর্ট করলাম, তাহলে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে টোটালি আমাদের অফিসিয়ালভাবে একজন আমরা অ্যাকাউন্টিং হিসাবে ব্যবহার করলাম, দুইজন আমরা সেলস টিম বা সেলস মার্কেটিং হিসেবে আমরা ব্যবহার করলাম, আর আমাদের অফিসের ভাড়া বা সব কিছু মিলে ইয়ারলি আমরা একটা হিসাব করলাম যে আমাদের কত টাকা খরচ হয়েছে আর কত টাকা প্রফিট হয়েছে,
কমপ্লিট প্রফিটটা আমরা বছর শেষে একটা মিটিংয়ের মাধ্যমে ডেকে যে আমাদের প্রফিটটা আমরা যার যার প্রফিট সে নিয়ে যাইব। এখন এই ক্ষেত্রে যে কাজটা হবে যে আমরা যদি এক বছর পর্যন্ত কন্টিনিউয়াস যদি এইভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে থাকি তাহলে এক বছর কিংবা দুই বছর পরে আমাদের লাইসেন্সটাও স্ট্রং হলো এবং আমাদের বিজনেসটাও মোটামুটি স্বাবলম্বী এবং কি খুব একটা গ্রোথাবল যদি হয়, যে আমরা এমন না যে শুধু আমরা ইন্টারনেটের প্রোডাক্ট নিয়ে কাজ করব, পরক্ষণে যখন আমরা দেখব যে না আমরা অন্য অন্য প্রোডাক্টও রানিং প্রোডাক্টগুলোতে প্রফিট আছে বা আমরা এটা একটা 100 জন থেকে যখন আমরা জাস্টিফাই করব ইনকোয়ারি করব দেন আমাদের এখান থেকে অনেক সলিউশন চলে আসবে যে কী প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা পাশাপাশি ওই প্রোডাক্টগুলো নিয়েও কাজ করব কিংবা এই যে সিসি ক্যামেরা আছে, ইন্টারনেট প্রোডাক্ট আছে কিংবা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স অনেক প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে মোটামুটি লাভবান হওয়া যায়। যখন আমরা একটা ব্র্যান্ডেড গভর্নমেন্ট থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে যখন আমরা একটা লগো তৈরি করব কিংবা আমাদের কোম্পানির একটা নাম বা সব কিছু আমরা করব, আমাদের ওই ব্র্যান্ডের উপর আমরা অনেক কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো কিংবা এক্সপোর্ট করতে পারবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি এই প্ল্যানে কাজটা করি তাহলে 100টা থানাতে যখন আমাদের এই প্রোডাক্টটা আমরা এই ব্র্যান্ডটা মার্কেটে প্রচার করব, ইনশাল্লাহ আমাদের বেশি দিন লাগবে না পুরো বাংলাদেশে আমাদের সাথে এটা কানেক্ট হতে। তো এখন আমি যে কাজটা বলতে চাচ্ছি যে এখানে অনেক আমার এই চ্যানেলের ভিতরে অনেক ফ্রেন্ড আছেন যারা বিজনেস নিয়ে টুকিটাকি মাথা ঘামাচ্ছেন কিংবা আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস করি, কেউ 50 লক্ষ টাকা, কেউ 1 কোটি টাকা, কেউ 5 কোটি টাকা, আবার কেউ 10 লক্ষ টাকা, আবার কেউ 5 লক্ষ টাকা ইনভেস্ট করে বসে আছেন, কিন্তু আপনি প্রোডাক্টটা কিন্তু বাধ্যগত আপনাকে কিনতে হচ্ছে, কারণ আপনি প্রোডাক্ট ব্যতীত কখনও আপনি এই ব্যবসা করা সম্ভব না। হয়তো আপনি 10 টাকা কমে কিনতেছেন, নয়তো বা 10 টাকা বেশিতে কিনতেছেন, বাট ইম্পোর্টার কিন্তু তার 50% প্রফিট রেখে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে। এখন এখানে আপনি সরাসরি ইম্পোর্টার থেকেও কিনতেছেন হয়তোবা, নয়তোবা আপনি যে কোনো একজন ডিলার থেকে নিচ্ছেন। এখন যদি আপনি ইম্পোর্টার থেকে নেন আপনি 50% প্রফিট ওনাকে দিচ্ছেন, আবার ডিলার থেকে যখন নিচ্ছেন ডিলার কিন্তু আরও 5% বা 3% কিংবা 10% এখানে অ্যাড করে দিচ্ছে। তো সব কিছু মিলে আমরা কিন্তু মোটামুটি বেশি দিয়ে কিনতেছি, আর আমরা যখন নিজেরাই এই সদস্যটা হব আমাদের রেটগুলো অনেক ডাউনে চলে আসবে, অনেক ভালো একটা অবস্থানে চলে আসবে। আর আমি 1 কোটি টাকা এখন এই মুহূর্তে আমি ইম্পোর্ট করে যে আমি এই প্রফিটটা করবো এটা আমার পক্ষে সম্ভব না। তো যখন আমরা মোটামুটি এইভাবে একটা অবস্থানে পৌঁছাবো তখন এই যে আমরা যে আজকে যে কথাটা বলতেছি, আমরা পরবর্তীতে আমরাও ওই কাজটাই করলাম যে আমরা আগে শুরু করলাম 1 কোটি টাকা ইনভেস্ট দিয়ে, পরক্ষণে আমরা সবার স্বাক্ষরিত রেখে বা ব্যাংকের সাথে যখন আমরা ভালো একটা লেনদেন করব ব্যাংক আমাদেরকে 1-2 কোটি টাকা দিতে বাধ্য, কারণ যেহেতু আমাদের সাথে ব্যাংকের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। তখন আপনি আপনার যে ইনভেস্টটা আপনি করছেন 1 লক্ষ টাকা করে, সে টাকাটা আপনি উঠে নিয়ে সে ব্যাংকের মাধ্যমে আমাদের কোম্পানিটা কিন্তু রানিং হয়ে যাবে। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, যদি আপনারা যারা বিজনেস করতে আগ্রহ প্রকাশ করেন কিংবা বিজনেসটা করবেন, আমি আপনাদের জন্য টোটাল 1 মাস বা বেশ কিছুদিন আমরা এই ভিডিওটা যেহেতু আমরা ছাড়তেছি যে এখানে হয়তো অনেকজন আমাদের সাথে একতা মত পেশ করবেন, আর যারা একতা মত পেশ করবেন প্লিজ আপনারা কল দিয়ে কিংবা আমাদের সাথে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যখন আমরা ফাইনাল একটা লিস্ট তৈরি করবো যে কারা কারা আমাদের সাথে এই বিজনেসে আগ্রহ আছেন, তো ওই হিসাবে আমরা ওই লিস্টটা অনুযায়ী সে যে নেটওয়ার্কের কোম্পানি হোক যেখানের হোক তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আপনি ইনভেস্ট করবেন আপনি একজন সদস্যপদ হয়ে যাবেন। তো আমরা এখানে রেজুলিউশন এবং কি যতটুকু কন্ডিশন তৈরি করা যায় সেই কন্ডিশন অনুযায়ী আমরা আপনাদের সাথে বিজনেসটাকে ডিল করব। তো এই হচ্ছে আমাদের আজকের এই প্ল্যানটা। যদি আপনাদের এই প্ল্যানটা কার্যকর মনে হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা আপনাদের সাথে একটা ডিল করব, ডিল অনুযায়ী একটা চুক্তি অনুযায়ী এই বিজনেসটাতে আমরা যাব। তো আমি জানি না আপনাদের কাছে কেমন এই নতুন আইডিয়ার বিজনেসটা ভালো লেগেছে কি বা খারাপ লেগেছে, তো আশা করি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এগ্রি হন আমি আপনাদেরকে বললাম যে আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন কিংবা যোগাযোগ করে আমরা বিজনেসটাকে সুন্দর করে করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, এখন আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।